বাংলাদেশের কিং খান সাকিবকে ঘিরে এদেশের পরিচালকরা শুরু করেছেন নতুন কাহিনী। তারা বলছেন সাকিব খানকে আর কোনো বাংলাদেশি ছবিতে নেওয়া হবে না, এমনকি সাইনিং মানি দিয়েও মুখের উপর না করে দেওয়ার ঘটনাও ঘটেছে। বিশেষ করে সাকিব খানের উপর সব থেকে বেশি খেপা বদিউল আলম খোকন পরিচালক সমিতির মহাসচিব নির্বাচিত হওয়ার পর সবকিছু আরো ঘোলাটে হয়ে যাচ্ছে। যারা সাকিব খানকে দিয়ে ছবি বানাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এরকম গুজবও শোনা যাচ্ছে, তবে এটা গুজবের থেকে হাকিকাতই বেশি বলে মনে হচ্ছে। অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে তাতে করে সাকিব খান যদি শুধু যৌথ প্রযোজনার নায়ক থাকেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। সাকিব খানকে বাদ দিয়ে বাংলাদেশের সিনেমা ব্যবসা অচল হয়ে পড়ার একটা আশঙ্কা করছেন অনেকে। অপরদিকে কেউ কেউ আয়নাবাজিকে উদাহরণ হিসেবে দেখিয়ে বলছেন কাহিনী আর অভিনয় জানলে সিনেমা হিট হবে, সাকিব থাকুক আর না থাকুক। তবে কি সাকিব খানকে আর কোনো ফুল স্ট্রিম কমার্শিয়াল বাংলাদেশি ছবিতে দেখা যাবে না? উপবিশ্বাস তো লাপাত্তাই। এখন সাকিব বাদ পড়লে শুধুমাত্র বাংলাদেশি সিনেমা যারা দেখেন সেই সব দর্শকরা আসলেই আশাহত হবেন। প্রিয় দর্শক, সামান্য মন্তব্যের জের ধরে সাকিব খানের বিরুদ্ধে এত বড় পদক্ষেপ নেওয়া কি আপনি যুক্তিসঙ্গত মনে করেন? আপনার গঠনমূলক মতামত প্লিজ শেয়ার করুন। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।